ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মানবতার স্বার্থে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলমত দমনে হামলা ও সহিংসতা বাড়ার অভিযোগ তুলে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জগা খিচুড়ি ঐক্য কতটা টেকসই তা সময় গড়ালে বোঝা যাবে। 2 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার প্রকল্প অনুমোদন দিতে হঠাৎ তড়িগড়ি, 17 জানুয়ারি একনেক সভায় প্রকল্প অনুমোদনের সম্ভাবনা। কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে মুসল্লিরা। বান্দরবানের থানচি ও বোয়াংছড়ি উপজেলা প্রশিক্ষণ ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকের 5 সদস্যকে আটক করেছে র্যাব। খাগড়াছড়িতে সেনাবাহিনী অভিযানে বিদেশি পিস্তল সহ ইপিডিএফ প্রসিত গ্রুপের সন্ত্রাসী নবরত ত্রিপুরা আটক। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা জেলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হেফাজতে আরও কিছু রাষ্ট্রীয় গোপন নথির সন্ধান, তদন্তে নেমেছে রিপাবলিকান পার্টির হাউস কমিটি। মেসির নৈপুণ্যে পিএসজি 2-0 অজেয়কে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে জয় ফিরে শক্ত করেছে শীর্ষস্থান।